নাইজেরিয়াত আবদ্ধ অসমৰ যুবকক উদ্ধার। টংলাৰ উত্তৰ জংঘলপাৰাৰ যুবক মেঘজ্যোতি সহৰিয়াক উদ্ধার কৰা হৈছে। কাইলৈ স্বগৃহ পাবহি মেঘজ্যোতি সহৰিয়া। বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ এই তৎপরতাত উদ্ধার কৰা হল মেঘজ্যোতিক। যুবকগৰাকীক উদ্ধাৰৰ বাবে তৎপর হৈ পৰে জিলা প্রশাসন, লগতে আগ্রাসুর পেশাত এগৰাকী অভিযন্তা মেঘজ্যোতি সহৰিয়া। কৰ্মৰ সন্ধানত নাইজেরিয়ালৈ গৈ দালালৰ চক্ৰত পৰে যুবকগৰাকীয়ে। কাম দিয়াৰ প্ৰলোভনেৰে পশ্চিমবংগৰ এজন দালালে নিছিল নাইজেরিয়ালৈ। পশ্চিমবংগৰ দালালগৰাকী সন্দীপ আগরওয়ালা ইকো ভিজিটা প্রাইভেট লিমিটেডত কর্মরত হয়ে আছিল, আর লগতে তাতেই সংস্থাপন দিব বলে এক প্রলোভন দিছিল মেঘজ্যোতিক। কর্মসংস্থাপনের পরিবর্তে অন্যান্য কষ্টকর কাম করবলে দিয়ে মেঘজ্যোতিক। ক্রমাত অসুস্থ হয়ে পড়ে মেঘজ্যোতি, ভুগিবলগিয়া হয় চিকিৎসার অভাবতো। অসুস্থ মেঘজ্যোতি সহরিয়াক মরি যাবলৈ ভাবুকি দিয়ে সন্দীপ আগরওয়ালে। উপায়হীন হয়ে পরিয়ালক সমগ্র কথা অবগত করেছিল যুবকগাকে। বিপিন সহরিয়া, মৌসুমী সহরিয়ার পুত্র হয়েছে মেঘজ্যোতি সহরিয়া। শেহতীয়াকৈ বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীর নেতৃত্বতে তেওঁক উভতাই আনা হয়। তেওঁক উদ্ধার করবলে সক্ষম হয় নাইজেরিয়ারপরা। যুবকগাকে কর্মসংস্থাপনত গৈছিল, সংস্থাপনের আশাত গৈছিল, আর তাতেই গৈ চাকরির প্রলোভন দিয়ে একাংশ দালালের চক্রত পৰিছিল, আর দালালেই আবদ্ধ করে রাখিছিল মেঘজ্যোতি সহরিয়া। কব শেষত এই যুবকগাকে উদ্ধার করা হয়েছে। কাইলৈ স্বগৃহ পাবহি মেঘজ্যোতি সহরিয়া। পানেরি সমষ্টির অন্তর্গত জঙ্গলপাড়া গাঁওয়ার নিবাসী আমার মেঘজ্যোতি সহরিয়া নাইজেরিয়াত গৈ কর্মসূত্রত গৈছিলে, কিন্তু তাতে এটা কোম্পানিয়ে তেখেতক মানে হেরাসমেন্ট দিয়ার লগতে তেখেতর ভিজা আর পাসপোর্ট মানে গাড়ি কিবা করেছিল। তারপর তেওঁলোকৰ পরিয়ালে খবর দিলে, খবর দিয়ার মানে পিছতে আমার সন্মানীয় এই অসম বিধান সভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক ডাঙরিয়ায় তেখেতের মানে স্টেপ ললে কেনেকা তেখেতক উদ্ধার করব পারা যায়। তেখেতে নাইজেরিয়া থাকা হাই কমিশনারলৈ চিঠি লিখিলে, আর এই চিঠির মর্মে ভারত সরকারের লগত কথা পাতি তেখেতে আজি ফ্লাইট আহি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি পাস করেছে মানে আগস্ট মাহত। পাস করার পিছত মানে যেহেতু লোন আছে ব্যাংকর, বহুত লোন আছে, 8 লাখ টাকা লোন, লোনটো কেনেকা মারব, কাগজ আহি আছে না ব্যাংকরপরা, ব্যাংকরপরা কাগজ আহি থাকতে আহি থাকতে মানে ভাবিলে কি মই এতিয়া কি করি, মই বেঙ্গালুরুতে একটা কাম করব লাগবে, কাম বিচারিলে যেহেতু তারমানে কাম সহজে নাপায় আর যুক্ত কাম পড়ে নহয় মানে। তারপর একো ভেস্তা পারভে লিমিটেড বলে কোয়া কোম্পানি এটা পরীক্ষা পাতিছিল, তার পরীক্ষা এইটো হেৰি ওয়েস্ট বেঙ্গলতে অফিস বুলি কৈছিল তেতিয়া তেওঁলোকক। তাৰপিছত ওয়েস্ট বেঙ্গলৰ অফিস বুলি কৈ পিনি মানে পরীক্ষা দিছিল তেওঁলোকে। এই পরীক্ষা দিওঁতে কেইবাজনো দিছিল, ই পাছ কৰিলে পাছ কৰি পিনি লৈ গ'ল তালে চাকৰি আফ্ৰিকা নাইজেৰিয়া নামৰ ঠাই এখন, ইমান মই ভালদৰে নাজানিম কি ঠাই কি কথা, সন্দীপ আগৰলা বুলি কোৱা মানুহ এজনে লৈ গৈছিল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।